বর্তমান সরকার আর কিছু মন্ত্রী যাত্রীসেবার বিপরীতে যাত্রীদের সাথে প্রতারণা করা হচ্ছে, যাত্রীদের হয়রানি করা হচ্ছে, যাত্রীদের সাথে বেইমানি করা হচ্ছে, যাত্রীদের কাছ থেকে চাহিদা মতো টাকা নিয়েও টিকিট দিয়েও যাত্রীদের সর্বোচ্চ জন্য প্রায় সকল জনগণের উপস্থিতি আমরা কামনা করছি। আমাদের সব রাজ্যের স্তরে পাশাপাশি যারা অনেকেই আমাদের মানববন্ধন উপস্থিত হয়েছেন, আমরা মানববন্ধনের আয়োজকদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মানববন্ধন এখনই শুরু হচ্ছে, সবক সকলে আমার সাথে শুভবন্ধন করেন। লক্ষ লক্ষ বিআরটি শিকারী বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের মানববন্ধনের সর্বপ্রথম বক্তব্য রাখবেন সংক্ষেপে, সেখান থেকে ভূষণ দেওয়া হবে, ভুল করা হবে যে গাড়ির ভুতু করে দেওয়া হবে, তখন আমরা গাড়ি ছেড়ে দেবো শান্তিপূর্ণভাবে। এরপরে যদি এক সপ্তাহ মধ্যে গাড়ি না দেওয়া হয়, আমরা গাড়ি লাগাতার বন্ধ করে দেবো। পাথরঘাটের বিআরটিসি গাড়ি আসতে হবে, গাড়ি যেতে দেবো না, আমরা নতুন গাড়ি না দেওয়া পর্যন্ত আমরা একটু শান্তিপূর্ণভাবে ওখানে যাবো, শান্তিপূর্ণভাবে গাড়ি অবরোধ করবো। কোনো পূজা কোনো ধরনের ঝামেলা কোনো বিশৃঙ্খল না করেন, সেটি খেয়াল রাখবেন। এই নাগরিক অধিকার ফোরাম থেকে বিভিন্ন সময় মানব বন্ধন করা হয়েছে, এই বৈচিত্র থেকে সেখান থেকে নাগরিকদের সুবিধার্থে বিভিন্ন সময় বিভিন্ন অধিকার আমরা ফিরে পেয়েছি। তার একটি মাত্র কোনা একটা ছিল, চারজন উত্তীর্ণ হয়েছে। এই জন্য নাগরিক অধিকার ফোরামকে তার প্রকার পরিষেবার পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যে অধিকার আদায়ের জন্য রেখের ভিতরে দাঁড়িয়ে আছি, আমি সকলের সাথে একত্রটা ঘোষণা করছি, এক সপ্তাহের ভিতরে পাথরঘাটা বিআরটিসি নতুন না দেওয়া হলে এক সপ্তাহ পরে আর কোনো বিআরটিসি বাস পাথরঘাটা পৌরসভার ভিতরে প্রবেশ করবে না। আমাদের নতুন বাস দিবেন, তাইলে পাথরঘাটা থেকে কোন লক্ষর যক্ষর বাস আমরা এই দাবিতে আজকের এই অবরোধ অবরোধ করব। এর মধ্য দিয়ে এখানে নতুন বাস পাথরঘাটা বিআরটিসিতে বাস আছে, আমরা যারা বরিশাল বা খুলনা যাই তাদের যদি পা ভাঙে যায় সে যদি অসুস্থ হয়, একমাত্র তারাই এখান থেকে যায়। আমরা আর এই অসুস্থ হয়ে যেতে চাই না, আমরা ভালো বাসের মাধ্যমে উন্নত পাথরঘাটা থেকে যেতে চাই, তাই বিআরটিসি বাস শুনে আমরা যাই। ও আধুনিক নিরাপদ বিআরটিসি বাসের দাবিতে আজকের এই মানববন্ধনে সকলকে সাধারণ এলাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সকল বঞ্চিত সাধারণ মানুষের দাবি, আজকে পাথরঘাটা একটি বিআরটিসি বাস তারা কাছে নতুন বিআরটিসি বাসের আবেদন রাখছে, অতএব আমি বিআরটিসি বাসের সংশ্লিষ্ট সকলের দাবি আপনারা নিয়ে নেবেন।
এবং তাদের দাবিকে মেনার জন্য সরকারের পক্ষ থেকে এবং আজকের এই বঞ্চিত জনসাধারণের পক্ষ থেকে আজকে আপনাদের ব্যবস্থার সাথে তারা জড়িত, বিশেষ করে আমার এখন শেখ হাসিনা হাতে তার এই পরিস্থিতির দ্বারা আমার সংসদ সদস্য দ্বারা আমার ধারণা এটাই যে পাত্রঘাটা মানুষের মনে ধারা করেন দেয় বসত করে আসছে সেই আন্দোলন, আমাদের আন্দোলন যাতে নিরাপদে চার্জার গন্তব্য দিতে পারে ঢাকা বরিশাল খুলনা সেই কোথায় যাই না কেন আমরা যেন ভালো ব্যবস্থা পাই, সুব্যবস্থা করে দেবেন এর সাথে যারা সংশ্লিষ্ট এই দাবি আজকে আমি বিশেষ অনুরোধ জানাই যারা বিআইটিসি কাউন্টার নিয়েছেন তারা আমাদের এই আন্দোলনের সাথে একমত হয়ে তারা যদি আজকে থেকে তারা কিছু না থাকে যে যতক্ষণে আমরা ভালো আন্দোলন না দেবো ততক্ষণে তারা যদি এই দাবির কিছু না থাকে তাহলে আজকে আমাদের আন্দোলনের আগামী দিনের আমাদের সুব্যবস্থা আমি আমার সংক্ষিপ্ত বিশেষ করছি। আসসালামু আলাইকুম।